দূতেরা তখন তাকে বাঁচছে, তখন প্রভুপাদ প্রভুপাদ বলে চিৎকার করেছে। চিৎকার করলে ওই যমদূতেরা ভয়ে তাকে রেখে পালিয়ে গিয়েছে। পরবর্তীতে সেই ব্যক্তি প্রভুপাদের কাছে এসে দীক্ষিত হলেন, ভক্ত হলেন, হরিনাম ভজন করলেন। রাশিয়ায় আমাদের ছিল প্রভুপাদ, তিনি যখন দীক্ষা দিয়েছিলেন তখন এক মাতাজি দীক্ষা পেয়েছিলেন, তো সেই মাতাজিকে কিছু উচ্চ পদস্থ নেতারা তারা চেয়েছিলেন যে একে এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেছে, একে কোনো তান্ত্রিকের মাধ্যমে পাগল করে দেওয়া হবে। তাই এক তান্ত্রিককে ঠিক করলেন, তান্ত্রিককে ঠিক করে ওই তান্ত্রিকের মাধ্যমে কোনো প্রেতাত্মাকে ওই মাতাজির শরীরে প্রবেশ করাতে চান, মাতাজিকে এনে বন্দি করে রেখেছে, আর তান্ত্রিক দিয়ে ওনার মধ্যে ওই প্রেতাত্মাকে প্রবেশ করাচ্ছে। এখন ওই মাতাজি ভগবানের নাম করছে, প্রভুপাদের নাম করছেন, ওই যে প্রেতাত্মা এসে এসে ফিরে গিয়েছে, ওর ভিতর আর প্রবেশ করতে পারেনি, ফিরে গিয়েছে, ফিরে ওই তান্ত্রিকের কাছে গিয়েছে। তান্ত্রিক জিজ্ঞাসা করছে, তুমি কেন ফিরে এলে? তো ওখানে একজন ব্যক্তি আমাকে লাঠি হাতে বারণ করছে যে খবরদার, তুমি এর ভিতর আর প্রবেশ করবে না। প্রভুপাদ এইভাবে অলৌকিক কার্য করেছিলেন। এইভাবে আমাদের আচার্যবর্গ শুদ্ধ ভক্ত এনাদের প্রভাবে, এনাদের যারা কৃপা পেয়েছেন তারা, তাদের চরিত্র সংশোধিত হয়ে গিয়েছে, তাদের চরিত্র সংশোধিত হয়ে গিয়েছে, এবং ভগবানের নামের ফলে তারা ভগবত ভক্তির রাজ্যে উন্নীত হয়ে গিয়েছেন। তেইভাবে ভগবানের নামের প্রভাব, শুদ্ধ ভক্তের মুখে ভগবানের নাম কীর্তন হলে ভগবান সেখানে নৃত্য করেন, তেই নাম যারা শ্রবণ করেন, এই নাম যারা প্রাপ্ত হয়েছেন তাদেরও সেই মানে অতুলনীয় ভাগ্য যে তারা শুদ্ধ ভক্তের নাম প্রাপ্ত হয়েছেন, অতএব তারা ভগবত ভক্তির রাজ্যে নিশ্চিত উন্নীত হয়ে যাবেন। হরে কৃষ্ণ, জয় জামল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, জয় জানিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয়।